একটি ছোট্ট স্মৃতির অ্যালবাম হযরত মূসা আলাইহিস সালামের শিশুকালের একটু স্মৃতিচারণ আপনাদের সামনে আমি করব। আল্লাহ পাকের কোরআনের আলোকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। মূসা আলাইহিস সালাম যে জামানায় জন্মগ্রহণ করলো ওই জামানাটা ছিল পৃথিবীর জন্যে খুব ভয়ঙ্কর, বিশেষ করে ইসলাম পন্থীদের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর একটি অবস্থা। আপনারা আগায় বসুন। মূলা সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই ভয়ঙ্কর অবস্থার অল্প একটু স্মৃতি এই তিন আয়াতের ভিতরে আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর প্রায় এক শতাব্দী পরে এই পৃথিবীর জমিনে একটা কিপ্তিদের জাতীয়তাবাদী বিপ্লব সংগঠিত হয়। এরই মাধ্যমে মিশরের ক্ষমতার পালাবদল হয়। ফিরাউন কিপ্তিদের নেতা হিসাবে মিশরের মসনদে আরোহণ করে। আরোহণ করি পৃথিবীতে একটা চিরাচরিত নিয়ম আছে, যখনই যে সরকারে যায় সে চায় বিরোধী দলকে মিশিয়ে দিতে, যাতে বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ঠিক ফেরাউন এই চিন্তাটাই করলো যে বনি ইসরায়েলদেরকে যদি নিষ্কৃতি দেই, ছাড় দেই, তাহলে ভবিষ্যতে তারা আবার সুসংগঠিত হয়ে আমাদের ক্ষমতা থেকে নামিয়ে নিজেরা ক্ষমতা দখল করতে পারে, আমাদের অসুবিধা হতে পারে। এই জন্য অত্যাচার নির্যাতন শুরু করলো আর একটা আইন করলো, বনি ইসরায়েলদের মহিলাদের ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে জবাই করে ফেলবো, আর কন্যা সন্তান হলে জীবিত রাখবো। অতএব কন্যা সন্তানরা বড় হলে কিপ্তিরা বিয়ে করবে আর কিপ্তি সম্প্রদায়ের বংশ বিস্তার লাভ করবে। এভাবে করে বনি ইসরায়েলের কিছু সংখ্যা সমর্থক কর্মী নেতা এগুলিকে ধ্বংস করার পরিকল্পনা ফেরাউন খুব তোরে জোরে শুরু করলো। বনি ইসরায়েল যখন একবারে কোণঠাসা, নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আরেকজন সংস্কারক, একজন রসুল প্রেরণ করার ইচ্ছা করলেন বনি ইসরায়েলদের ভিতরে, যার মাধ্যমে বনি ইসরায়েলের আবার উত্থান হবে। সেই মহামানব, সেই সংস্কারক আল্লাহ পাকের পয়গম্বর, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। কয়েকটি বর্ণনা পাওয়া যায়। একটি হলো ফেরাউন স্বপ্নে দেখেছে এমন এক লোকের আবির্ভাব ঘটেছে যে ফেরাউনের তার মাধ্যমে পতন হয়েছে। আরেকটি হলো ফেরাউনের রাজদরবারে কিছু গণক ছিল যারা ভাগ্য নির্ধারণী করত। এক গণক একবার গণনা করে বলল কিছুদিনের ভিতরে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যার মাধ্যমে আপনার পতন হবে, রাজত্বের পতন হয়ে যাবে। ফেরাউন চিন্তা করল যেহেতু সে হবে পুত্র সন্তান পুরুষ, অতএব হত্যাযোগ্য, পুরা দেশ জুড়ে পুত্র সন্তান হলেই তাদেরকে কতল করার সিদ্ধান্ত করে আইন পাশ করে নিলেন যে এটা কোনো অপরাধ নয়, রাষ্ট্রীয়ভাবে আইন সিদ্ধ, কোনো পুরুষকে বনি ইসরায়েলদের ভিতরে বাঁচিয়ে রাখা যাবে না, তাদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ কি মারতে পারে? রাখে আল্লাহ মারে কে? আল্লাহ পাক যদি বাঁচায় কারো পক্ষে মারা সম্ভব নয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম নমরুদ আগুনের কারাগার ভাঙিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে করুন, সুবহানাল্লাহ। আগুনকে বলল, আমার ইব্রাহিমের একটা পশম যে না পড়ে, আমার ইব্রাহিমের প্রতি তুমি নাতিশীতোষ্ণ হও, এসি হয়ে যাও, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। কত আগুন কার হুকুম মানছে? যোগে যোগে এমনিভাবে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আর কোনো কারণে যদি কোনো আল্লাহওয়ালাকে কেউ মেরে ফেলে, তাহলে ওই আল্লাহওয়ালার মর্যাদা কিয়ামত পর্যন্ত শুধু বাড়তেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দেওয়া হলো। ইমামে আজমের মর্যাদা বাড়ে না কমে? যারা বললেন না, ঠিক তদ্রুপ কোনো আল্লাহওয়ালাকে কেউ যদি ষড়যন্ত্র করে মেরে ফেলে, আল্লাহ পাক ইতিহাস সৃষ্টি করে দেন এবং তার নামটা মানুষের অন্তরে ঢুকিয়ে দেন ভালোবাসা। মুসা নবীকে মুসা নবীর মা দুধ পান করিয়েছেন, ফেরাউনের গোয়েন্দা সংস্থায় মহিলা নিযুক্ত করল, মহিলারা ছোট ছোট কৃত্তিদের বাচ্চাদেরকে সাথে নিয়ে বনি ইসরায়েলদের বাড়ির উঠোনে গিয়ে বাচ্চাদেরকে কান্নাকাটি করাতো। বাচ্চারা কাঁদলে সাধারণত অন্য বাচ্চাদেরই কৌতূহল থাকে তাকে দেখার জন্য, আসার জন্যে, অথবা তার দেখা দেখি অন্য বাচ্চারাও কাঁদে। সুতরাং মহিলা গোয়েন্দা এসে উঠোনের মধ্যে বাচ্চা নিয়ে বাচ্চাকে কাঁদানো শুরু করে দিল। মুসা নবীর মা চিন্তা করলো, আমার বাচ্চা যদি দেখা দেখি কাঁদে, বুঝে ফেলবে আমার বাচ্চা হয়েছে, আর ফেরাউনের হাত থেকে আমি তাকে বাঁচাতে পারবো না। সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন, যখনই আমি আশঙ্কা করব, ভয় করব আমার এই সন্তানকে মেরে ফেলবে কেউ মেরে ফেলার, তখনই সমুদ্রে নিক্ষেপ করতে, কিন্তু আমি সমুদ্রে তাকে ভাসিয়ে দেব, নিক্ষেপ করব এমনি এমনি কেমনে। একটা বাক্স যদি হয় তাহলে ভালোই হয়। দুরকম বর্ণনা এসেছে, কেউ বলেছেন বাঁশের চাটাই দিয়ে, কাদাযুক্ত মাটি দিয়ে, প্রলেপ দিয়ে, আলকাতরা দিয়েছেন যাতে করে এটার ভিতরে পানি না ঢুকে। যেমন এখন নৌকা বানায়, নৌকার মধ্যে আলকাতরা দেয় কাঠের ছিদ্রগুলো বন্ধ করার জন্যে, দেখেন না আপনারা? মুসানবীর মা ঠিক তাই করল। এই ছোট্ট জুপড়ির মধ্যে মুসা নবীকে শোয়া ভাসিয়ে দিয়েছেন সমুদ্র। এই সমুদ্রের পানি বাতাস আর ঢেউ তাকে নিয়ে ফেরাউনের বাড়ির গোসলের ঘাটে, স্নানের ঘাটে বেরিয়ে দিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। আরেকটি দুর্বল বর্ণনা পাওয়া যায়, মুসা নবীর মা ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল কাঠ মেস্তুরি সেজে মুসা নবীর মায়ের বাড়িতে যাও। জিব্রাইল আলাইহিসসালাম কাঠ মেস্তুরি সেজে কিছু কাঠ সাথে নিয়ে মুসা নবীর মায়ের বাড়িতে গেল, ডাকতে লাগলেন, বাক্স বানাবে নি কেউ? বাক্স আমি কাঠ মেস্তুরি। সুবহানাল্লাহ বলবেন না? আর আসতে কর। মুসা নবীর মা দৌড়ে এসে বলছে, কে হে কাঠমিস্ত্রি, আমার ছোট্ট একটা বাক্স লাগবে, আমার এই বাচ্চার মাপে। জিব্রাইল আলাইহিসসালাম তো এসেছেন বাচ্চার মাপে বাক্স বানাতে। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে কোনো কাঠ নাই, কাঠ জোড়া দেবার মতন কোনো তার কাটা লোহা টোহা বা কোনো ঘাম আমার বাড়িতে নাই। জিব্রাইল আসলাম বললেন, টেনশন করো না, সমস্ত উপকরণ আমার কাছে আছে, আমি তোমাকে একটা বাক্স বানিয়ে দেব, তোমার প্রয়োজন তুমি পূরণ করবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল মক্কায়, নবীজি নবঅপ্রাপ্তি হয়েছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন যখন কাফির মুশরিকরা আল্লাহর নবীকে করলো, নবীর ওপর যখন অপবাদ দিতে লাগলো,
নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাহিনী নবীজিকে শুনিয়ে সান্ত্বনা দিয়েছেন, ও নবী আজকে তোমার বেলায় তারা বিরূপ মন্তব্য করে, বিভিন্ন প্রশ্ন করে, এমনি ভাবে মুসাকেও আমি কিতাব দিয়েছিলাম, নবুয়ত দিয়েছিলাম, তার ব্যাপারেও ওই সময় তারা আপত্তি করেছিল, চরম আপত্তি করেছিল। আর তার জন্মের পূর্বে তার আগমনের সংবাদ পেয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু করতে পারে নাই। মুসাকে আমি প্রতিষ্ঠিত করেছি, শত্রুগুলোকে বিনাশ করেছি, ধ্বংস করে দিয়েছি, ও নবী তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমাকেও প্রতিষ্ঠিত করব, তোমার শত্রুগুলোকে আমি ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হওয়ার পরে ওহির দরজা বন্ধ হয়ে গেল, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু কোরআনের দাওয়াতের মিশন কি বন্ধ হবে নাকি কিয়ামত পর্যন্ত চলবে কোনটা? জোরে জোরে জবাব দেন, কোরআনের দাওয়াতের মিশন কিয়ামত পর্যন্ত চলবে নাকি থেমে যাবে? তাহলে চলো মার এই দাওয়াতকে সামনের দিকে নেওয়ার জন্য এই ঘটনাগুলি আমাদের প্রেরণা। তোমরা যখন কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে কাজ করবে, ষড়যন্ত্র হবে, মিথ্যা অপবাদ দিবে, নির্যাতন হবে, তারপরেও আল্লাহর দিনের এই কাফেলায়, কোরআনের দাওয়াতের কাফেলায় তোমাদেরকে টিকতে হবে, টিকে থাকতে হবে, প্রয়োজনে শাহাদাতের তামান্না পান করতে হবে। রাজি কিনা মুসলমান, হাত তুলে আমার আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি বাক্স তৈরি করলেন মুসা নবীর মা, বাক্সের ভিতরে মুসা নবীকে শোয়ায়া দরিয়ার মধ্যে ভাসিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, মুসা নবীর একটি ছোট্ট বোন ছিল, বোনটার বয়স ছিল 12 কি 13 বছরের। এই বাচ্চাকে বলল, যাও এই কাঠের বাক্স কোন দিকে যায়, তুমি একটু খেয়াল রাখবে, দৃষ্টি রাখবে। এক নাগারে, এক পলকে, এক নেত্রে তাকিয়ে থাকবে না, তাহলে মানুষ বুঝে ফেলবে এই বাক্সর ভিতরে কিছু আছে আর তা তুমি জানো। মাঝে মাঝে তাকাবে, মানুষ যখন না দেখে আর তাকিয়ে তাকিয়ে দেখবে এই বাক্স কোনখানে গিয়ে ভিড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে সান্ত্বনা দিয়েছেন, অভয় দিয়ে বলেছেন, ও মুসার মা, ফালকি ফিল ইয়াম্মি, দরিয়ার মধ্যে যখন মুসাকে ভাসিয়ে দিবে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ভয় পেও না, ইন্না রাদ্দুহু ইলাইকি, এই মুসাকে আবার আমি তোমার কোলে ফিরাইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, কার কথা? জোরে কোন, আল্লাহ বলছেন, এই মুসাকে আমি তোমার কোলে আবার ফিরিয়ে দিব, টেনশন করো না। মুসা নবীর ছোট্ট এই বোন তাকিয়ে তাকিয়ে দেখে আর খেয়াল রাখে, দরিয়ার কিনারে দিয়ে হাঁটে, ওইদিকে দরিয়ার বুকে ধুল খেতে খেতে বাক্স একদিকে যাচ্ছে, এমন সময় তাকিয়ে দেখে ওই জায়গায় গিয়ে বিড়েছে যেখানে ফেরাউনের বাড়ির মানুষ এসে গোসল করে, স্নান করে। ফেরাউনের এই অবস্থায়, ফেরাউনের ঘাটে মুসা নবীর বাক্স বিড়ে গেল। মুসা নবীর বোন চিন্তিত হয়ে মায়ের কাছে সংবাদ পাঠিয়ে দিল, মা গো, যাদের ভয়ে তাকে তুমি দরিয়ায় বাসিয়েছ তাদের ঘাঁটি মুসা নবীর, আমাদের ভাই ছোট্ট মুসার বাক্সটা বিড়েছে। সুবহানাল্লাহ, কোন ও মাকার ও মাকার আল্লাহে আল্লাহু খাইরুল মাকেরিন। মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে, আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশলের চাইতে শ্রেষ্ঠ কৌশল পৃথিবীর বুকে আর কারো হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের দেশে একটা গান আছে জারি, আব্দুল আলিমের গান, এই গানটা আগে মানুষ খুব শুনত। যখন শিশু মুসা নবীরে দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, যেথাই ছিল প্রাণের ভয় সেথা পেল সে আশ্রয়,
দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ মারহাবা কর। দুশ্মনের ভয়ে সিন্ধুকে ভরা ভাসায় দিছে, কিন্তু দুশ্মনের বাড়ির ঘাটে গিয়ে আবার বাক্স ভিড়ছে। আল্লাহ কয় টেনশন করিস না, তারাই লালন পালন করবে, আবার তাদের পতন তার মাধ্যমেই ঘটাবো। জোরে জোরে কর সুবহান। এই দিক দিয়া ফেরাউনের বিবি আসিয়া, তখন আসিয়ার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, তখনও তিনি মা হন নাই, ফেরাউনকে বলতেছে আজকের এই সুন্দর বিকাল, সুন্দর বাতাস বইতেছে, নদীর ঘাটে গেলে একটু ভালো লাগতো, চলো একটু ঘুরে আসি। ফেরাউনকে সহ ফেরাউনের বিবি নদীর ঘাটে গেলেন, গিয়ে ওইখানে বসলেন। আগে বলা হইতো এটা শানের বান্দাল ঘাট, আগে কি বলতো শানের বান্দাল ঘাট, যাদের বাড়ির খুব ঐতিহ্য ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, পুকুর ছিল, পুকুরে ঘাট বাঁধাই করে ওই দূর দিয়া পর্দার ব্যবস্থা করে দিত যাতে নারীদেরকে দেখা না যায়। বর্তমানে ওই রকম আছে, রাস্তাঘাটে চললে নারীদেরকে এখন আর দেখা যায় না, নাকি কি কয়? দেখা যায়, আমাদের দিকে চলে না, কিন্তু পুকুর চলে বাংলাদেশে। আপনি দক্ষিণাঞ্চলে যান, আল্লাহ পাকের খাস রহমত, যত দক্ষিণে যাবেন পর্দা তত বেশি। পুকুরের মধ্যে একবার চতুর্দিক দিয়ে ঘেরাও করে এরকম সুন্দর করে দেয়, পানি থেকে 1 ইঞ্চি উপরে, পানি নিচে নামে পর্দাও নিচে নামে, পানি উপরে উঠে পর্দা উপরে উঠে। এই জন্য আল্লাহর ওলি যত সব দক্ষিণে, কথা কয় না? হ্যাঁ, আর আমগর রাজধানীতে শয়তানের সংখ্যা বেশি, বেজার হবেন না, আল্লাহর ওলি নাই, ওই দু একটা ওলি নামধারী আরো বড় শয়তান আছে না নাই? হ্যাঁ, যাক ওদিকে যাচ্ছি না। তো আসিয়া এবং ফেরাউন নদীর ঘাটে এসে বসলো, তাকিয়ে দেখে একটা বাক্স দেখা যায়। কি দেখা যায়? বাক্স, খুব চমৎকার সুন্দর বাক্স। কর্মচারীদেরকে ডাক দিল, এই বাক্সটা উঠাও, দেখো তো এর ভিতরে কি আছে। বাক্স উঠাইলো, উঠে বাক্স খুললো, খুলে দেখে পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে সুন্দর চেহারা, নবীর চেহারা। এটা কি স্বাভাবিক চেহারা? কথা কন নাকি? হ্যাঁ, নবীর চেহারা, এটা কি স্বাভাবিক চেহারা? যে চেহারা দেখতে মানুষ পাগল হয়ে যায়, বাংলাদেশের বিচারপতি পর্যন্ত পরিমনের দিকে ভাগো। ওই বিচারপতিরা কেন ঈমান দিছে, এই জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে এই অভিনেত্রী, এই মডেল পরিমনির কাছে। অথচ আল্লাহওয়ালা আলেম রাজাল খানায় তাদের রিমান্ড দেওয়া হচ্ছে, কোনো কথা নাই। দুঃখ লাগে, 95 ভাগ মুসলমানের দেশে বিচারপতি পর্যন্ত নর্তকীর পিছনে দৌড়ায়, কষ্ট লাগে, কথা কন নাকি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আবার বলছে আল্লাহর কসম, মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমার আমলের সাদৃশ্য যাদের সাথে মিলবে তাদের সাথেই তোমার হাসর হবে। ডিসিশন নাও, চিন্তা করো, তুমি কি ফেরাউনের আদর্শে থাকবে নাকি মুসার আদর্শে তোমার জীবন অতিবাহিত করবে, কারণ মুক্তি হবে আর মরার পরে আল্লাহর আদালতে তোমাকে আমাকে হাজিরা দিতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? পরিমনির চেহারা না, নবীর চেহারা, সুবহানাল্লাহ। ফেরাউন আর তার বিবির অবস্থা কি হলো আল্লাহ বলে দিয়েছেন। ওয়া
وقالت امرأة فرعون قرة عين لي ولك سنن لك নদীর ঘাট থেকে যখন তুলল তুলে যখন দেখল এই ছোট্ট শিশু চেহারার কোনো জুড়ি নাই তুলনা নাই আমার ভাইয়া ফিরাউন মনে করল হতে পারে এটা আমাদের শত্রু কৌমের কোনো সন্তান যে সন্তানের হাতে আমার পতন হবে কেটি হতে পারে সুতরাং তাকে হত্যা করা দরকার মেরে ফেলা দরকার ফেরাউনের সবচেয়ে বড় একটা উজির ছিল নাম ছিল কি হামান নাম কি হামানের কথা শোনেন না আপনারা এ তো পুরান কাহিনী খুব নতুন কাহিনী না বুদ্ধিজীবী আছেন বুদ্ধিজীবী হ্যাঁ আমাদের বাংলাদেশও বুদ্ধিজীবীদেরকে রাত্র দুইটার পরে দেখা যায় কত বুদ্ধি যে আল্লাহ মাথার মধ্যে দিয়েছে খালি শয়তানি বুদ্ধি ভালো বুদ্ধি খুব কম মুসলমানের সন্তানিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা কয় আছে না নাই বাংলাদেশে কোনো হিন্দুর সন্তান কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয় নাই কোনো খ্রিস্টান ইহুদি কোনো বৌদ্ধ কোরআন আর হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা কয় নাই কথা কইছে মুসলমান এই কথা কন মুসলমানের সন্তান কথা বলছে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই যে কি জানি প্রতিমন্ত্রী একটা ডাক্তার মুরাদ উনি কয় ইসলাম রাখবেন সংবিধান থেকে ইসলাম মুছে ফেলাইব আচ্ছা সংবিধানের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র থাকে বাংলাদেশের নাম রাষ্ট্রধর্ম ইসলাম এটার বিরুদ্ধে যদি কেউ কথা কয় তাহলে সে সংবিধান বিরোধী আর সংবিধানের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে রাষ্ট্রদ্রোহী মামলায় সে গ্রেফতার হয় কথা কোন ঠিক কি ঠিক না লতিফ সিদ্দিকীর যে পরিণতি তসলিমা নাসরিনের যে পরিণতি সালমান রশিদের যে পরিণতি এর চাইতে কঠিন পরিণতি এই মুরাদের জন্য অপেক্ষা করছে কথা কোন ঠিক কি ঠিক না প্রকাশ শেষে বলছে বিসমিল্লাহ রাখবে না বিসমিল্লাহ পৃথিবীর কোনো বাপ দাদার সম্পদ না কারো এটা কোনো রাজনৈতিক দলের সম্পদ না এটা আল্লাহর কালাম কথা কোন ঠিক কি ঠিক না ইসলাম এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের না ইসলাম হলো আমার আল্লাহর দেয়া মুসলমানের সংবিধান মুসলমানের জীবন বিধান শান্তির ধর্ম ইসলাম কথা কোন ঠিক কি ঠিক না কষ্ট লাগে কষ্ট লাগে বাক স্বাধীনতার নামে তুমি ইসলামকে আক্রমণ করো বাক স্বাধীনতা মানে কি ইসলামকে আক্রমণ করা বাক স্বাধীনতা মানে কি কোরআনের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা মানে কি ইসলামী বিভিন্ন বিধান আইন কানুনের বিরুদ্ধে কথা বলা এটা বাক স্বাধীনতা নয় বরং ইসলামের উপরে আক্রমণাত্মক করে তুমি একটা চরম হিংসাত্মক কাজ করেছো বিদ্বেষী কাজ করেছো কথা কোন ঠিক কি ঠিক না আমরা এগুলির নিন্দা জানাই মুসা নবীকে পেয়ে ফিরাউনের বিবি বলল ও আমাদের স্বামী কুরাতু আইনিল্লি ওয়ালাকা তাকে দেখো এই সন্তানের দিকে তাকালি নয়ন জুড়ায় কলিজা ঠান্ডা হয় প্রাণ জুড়িয়ে যায় মায়ের কাছে সন্তান গেলে মায়ের কলিজা শীতল হয়ে যায় কথা কোন ঠিক কি ঠিক না আমি লক্ষ্য করেছি কারো সন্তান যদি বিদেশ থাকে স্কাইপিতে কথা বলার সময় মায়ের চোখে ঝর্ণার মতন ফুটা ফুটা করে পানি পড়ে এখন এত উন্নত মানের যুগ ডিজিটাল যুগ সন্তান আমেরিকায় মুহূর্তের মধ্যে মায়ের সামনে কম্পিউটারের স্ক্রিনে বাচ্চা দেখা যায় ছেলেরে দেখা যায় কথা কন নাকি এমন এক সময় ছিল এক মাস লাগতো চিঠি আসতে হ্যাঁ একটি মাস লেগেছে চিঠি আসতে এখন মুহূর্তের মধ্যে দেখতে পায় তারপরেও 10 বছর পরে খবর হয়েছে ছেলে আসবে গাড়ি ঠিক করেছে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে মা ডাক দিয়ে বলে তোরা যাবি আমারও সাথে নিয়ে যা বুড়া মা কয় বুড়া মানুষ তুমি গিয়া কি করবা কয় যাবো না আমার ছেলে আসবে আমি যাবো এয়ারপোর্ট থেকে যখন ছেলে বের হচ্ছে মা দূর থেকে দেখে মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে সুবহানাল্লাহ সন্তান কাছে আসার সাথে সাথে সন্তানের মুখের দিকে তাকায়া
মা সন্তানকে জড়িয়ে ধরে বলেছে, বাবা রে বুঝছি বহু সময় ধরে তুই কিছু খাস নাই, তোর মুখটা শুকনা শুকনা দেখা যায়। মা বলছে, তোরে দেখেছি আমার কলিজা ঠান্ডা, সাথে যারা গেল কেউ বলে আমার জন্য মোবাইল টানো নাই, ভালো মন্দ জিজ্ঞেস করে নাই, আমার জন্য কি আইফোন আনো নাই, আরেকজন বলছে আমার জন্য কি ল্যাপটপ আনো নাই, আরেকজন বলছে আমার জন্য কি স্বর্ণের নেকলেসটা আনো নাই, কিন্তু একমাত্র মা দুঃখিনী সেহারার দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দেয়া ডাক দিয়া বলে, বাবা রে মনে হয় দীর্ঘ সময় ধরে কিছু খাস নাই, তোর মুখটা শুকনা শুকনা লাগে। ফিরাউনের বিবি আসিয়া, অত মা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ রহম দিলে দিয়েছেন তার কলিজায় তার অন্তরে, মুসনবীর চেহারা দেখি মায়া লেগে গেল, মায়া লাগার কারণে বলছে, স্বামী আমার কলিজা ঠান্ডা হয় শীতল হয়ে যায় তার দিকে তাকাইলে, ওয়ালাকা তোমারও ঠান্ডা হবে, তাকিয়ে দেখো কত সুন্দর, এমন সুন্দর শিশু এই মিশর জুড়ে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা তাকতুলু আসা ইয়ানফানা আও না তাকিযাহু ওয়ালাদা ওয়াহুম লা ইয়াশউরুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলে, তাকতুলু হো, তাকে মেরো না, তাকে হত্যা করো না, তাকে কতল করো না, আশা আশা করা যায় ভবিষ্যৎ জীবনে সে আমাদের উপকারে আসবে, আমাদের কল্যাণের জন্য কাজ করবে, অথবা তাকে আমাদের সন্তান হিসাবে আমরা গ্রহণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ঝুপড়ি ঘর থেকে রাজপ্রাসাদে কেন পাঠালেন, কারণ কি ভবিষ্যতে এই রাষ্ট্র মূসা পরিচালনা করবে, রাজকীয় পরিবেশে যদি বড় হয় রাজদরবার কেমনে চালাতে হয় এগুলি সে শিখতে পারবে, অভিজ্ঞতা হবে, কোন রাষ্ট্রের সাথে কার সাথে কেমন চুক্তি করে, কোথায় কি সন্ধি হয়, কার সাথে কি বিনিময় হবে, কে দিবে কি আনবে, এই বিনিময় চুক্তিগুলো মুসানবী ভালো করে শিখতে পারবে। আল্লাহ বলেন, এই কারণে ঝুপড়িঘর থেকে তোমাকে আমি রাজপ্রাসাদে পৌঁছিয়ে দিয়ে রাজপ্রাসাদে বড় করে তুলেছি। চিন্তা করে দেখেন প্রতিটা নবীর বেলায় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দিয়েছেন, যেমন ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আমিন ভাইদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য ভাইরা যখন কুয়ায় ফেলে দিলেন, কুয়া থেকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আমিন আজিজ মিস্ত্রির দরবারে পাঠিয়ে দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা, তারপরে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন জেলখানায়, আবার জেলখানা থেকে বের হয়েছেন ওই দেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী বানায়া, জোরে জোরে কোন ঠিক কি ঠিক না। এই জন্য আলেমরা যদি জেলে যায়, আল্লাহওয়ালারা যদি জেলে যায়, আলেমদের এবং আল্লাহওয়ালাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে, জোরে জোরে কোন কে। এজন্য আলেমরা জেলে গেলি আলেমদের মর্যাদা প্রমোশন রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আমার নবীকে যখন শিয়াবে আবু তালিবে কাফির মুশরিকরা বন্দী করল, আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, এই জেল এই কষ্ট তোমার শেষ নয়, এই রাষ্ট্র তোমার করতলগত হবে কিছুদিন পরে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনা রসুলের হাতে তুলে দিয়েছেন, কতক্ষণ ঠিক কি ঠিক না। এজন্য আমার বন্ধুগণ, যখনই কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বুঝতে হবে ভবিষ্যতে কোন পুরস্কার কোন প্রমোশন তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেমদেরকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন। জোরে জোরে কোন আমি। আমার ভাইয়েরা, ফিরাউনের বিবি বলল, তাকে হত্যা করো না, তাকে মেরো না, বাঁচিয়ে রাখো, আশা আইয়ান ফানা, আশা করা যায় সে আমাদের উপকারে আসবে, আও না তাকিজাহু ওয়ালাদা
অথবা তাকে আমাদের সন্তান হিসেবে আমরা গ্রহণ করব। সন্তান হিসেবে গ্রহণ করার পরে সে যে ভবিষ্যতে রসুল হবে আর তাদের রাজত্বের পতন হবে এটা কিন্তু তারা বুঝতে পারে নাই। শুধু বাড়তি থাকে আর তাদের সমর্থন বাড়তি থাকে। তামাম পৃথিবীর জমিনে হানাফি মাঝহাবের লোক সবচেয়ে বেশি, এত কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কি ঠিক? আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াশউরুন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম রাজ দরবারে থাকা শুরু করলেন, বড় হওয়া শুরু করলেন। এখান থেকে তিনি যখন মাঝে মধ্যে শহরের মধ্যে ঢুকতেন এবং বের হতেন, একদিন ঢুকে দেখেন দুটা মানুষ ঝগড়া করতেছে, একটা হলো তার কৌমের আর একটা হলো শত্রু কৌমের। তার কৌমের লোকটা তাকে ডেকে সাহায্য চাইল। মুসা নবী খুব রাগি ছিল। এই মুসা নবী কিনারে গিয়া শত্রু কৌমের লোকটাকে এত জোরে একটা ঘুষি দিল, সাথে সাথে লোকটা পড়ে মারা গেল। আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াশউরুন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম রাজ দরবারে থাকা শুরু করলেন, বড় হওয়া শুরু করলেন। এখান থেকে তিনি যখন মাঝে মধ্যে শহরের মধ্যে ঢুকতেন এবং বের হতেন, একদিন ঢুকে দেখেন দুটা মানুষ ঝগড়া করতেছে, একটা হলো তার কৌমের আর একটা হলো শত্রু কৌমের। তার কৌমের লোকটা তাকে ডেকে সাহায্য চাইল। মুসা নবী খুব রাগি ছিল। এই মুসা নবী কিনারে গিয়া শত্রু কৌমের লোকটাকে এত জোরে একটা ঘুষি দিল, সাথে সাথে লোকটা পড়ে মারা গেল। অপরাধ করছে না কন্যাকে? আমার ভাইয়েরা, মুসা নবী চিন্তা করলো যে অপরাধ করেছি, রাষ্ট্রীয় দণ্ড যদি আমার উপর আসে কেসাস, তাহলে আমাকে হত্যা করবে, সুতরাং এখানে আর থাকা নিরাপদ নয়। তিনি এখান থেকে বেরিয়ে মাদায়নের দিকে চলে গেলেন। যেতে যেতে মাদায়নের এক জায়গায় গেল, গিয়ে দেখে অনেক ভিড়, কিছু লোকের একটা কূপ থেকে তাদের চারণ পশুকে পানি পান করাচ্ছে। দুইজন মেয়ে ওখানে উপস্থিত, তাদের বকরিকে পানি পান করাবে, কিন্তু ভিড়ের কারণে তাদের বকরিকে পানি পান করাতে পারছে না। মুসা নবী বললেন, আমি কি তোমাদের কোনো কাজে আসতে পারি, কোনো সাহায্য সহযোগিতা করতে পারি, বিনিময়ে আমাকে একটু আশ্রয় দেবে? ওই দুই মেয়ে ছিল হযরত সুয়াইব আলাইহিসসালামের মেয়ে, মাদায়নে তাদের বসবাস ছিল। মেয়ে দুটি বলল, ঠিক আছে, তুমি যদি আমাদের বকরিকে পানি পান করাতে পারো, আমাদের একজন অভিভাবক আছে, বুড়া বাবা আছে, বাবার কাছে বলে তোমার প্রতিদানের ব্যবস্থা করে দেব। এবার মুসা নবী পানি পান করালেন, একটি গাছের ছায়া তুলে বসলেন। এবার চলবে বাড়ি কোথায়? মুসা নবী বলল, আমি আগে যাব, তোমরা পিছনে পিছনে আসো। ইসলাম বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের মর্যাদা নারীদের উপর একটু বেশি, নারীরা আগে হাঁটতে পারবে না, নারীরা পিছনে হাঁটবে, পুরুষ আগে হাঁটবে। কথা কোন ঠিক কি না? আর মানে আইন হয়েছে উল্টা, বাসের সামনে মহিলা কর সিট। মোল্লা সাহেব হাসেন কে? আইন হয়েছে উল্টা, বাসের সামনে মহিলা কর সিট, পিছনে পুরুষ। শুধু মহিলা কর দিকে তাকা, তাক কয় চোখের একটা হক আছে না? সুন্দরী মহিলারা বসছে, একটু দেখা দরকার। নাউজুবিল্লাহ, কোন কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম। আল্লাহর হুকুম, ও মুমিন পুরুষরা দৃষ্টি নত করো, ও মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো। কথা কোন ঠিক কি না? এখন সুন্দর মুচকি হাসে কয় বিয়াই কেমন আছে, বিয়ার সামনে বিয়ান যাওয়া যায় আছে? এই কথা কয় না, শালির সামনে দুলা ভাই যাওয়া যায় আছে? বাংলাদেশ শুধু দুলা ভাইরা শালিয়ে না খাওয়াইলে এই কয় বই রাখতাম না, এটা কয়টা রাখতাম না, তালাক দিয়ে দেবো। কয় কে কত শুরু বিনে খাওয়াইছে নাকি? খাওয়ালো শেষে কয় দুলা ভাই ঘুরতে দেবো, কয় মোটর সাইকেল হবো, মোটর সাইকেলের মধ্যে বসায় এবার গান লাগাইছে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইডা উইডা আছে না নাই? আপনার কো কালীগঞ্জ নাই? হ্যাঁ, আজিব তামসা, ভাজা মাছ বিড়ালের সামনে দিয়ে কয় খাইছ না? বিড়াল কি মানবো এই ওয়াজ? মোমবাতির মধ্যে আগুন দিয়ে কোন জ্বলিস না, মোমবাতি আপনার ওয়াজ শুনবো? কথা কোন নাকে? শালি সামনে দুলাভাই, দুলাভাই সামনে শালি, ইসলামী শরীয়তে জায়েজ দেয়? হারাম না, জায়েজ।
এই জন্য তো অনেকে আলেমের কাছে বিয়ে দিতে চায় না, কয় না আপুরে হুজুরের টেন বিয়ে দিতাম না, কয় কে কয় তাহলে সামনে যেতে দিতাম না, ডিসিশন দেয় সালিয়ে আছে না নাই, আমি ওদিকে যাচ্ছি না। তো মাদায়নে সোহাইব আল ইসলামের এই দুই মেয়েকে মুসা ইসলাম বলতেছে তোমরা আমার পিছনে আসো আমি সামনে যাই। দেখেন মাসলা কি, নামাজে মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকবে, তবে পুরুষরা দাঁড়াবে সামনে, তারা দাঁড়াবে পিছনে পর্দার আড়ালে। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশের সমস্যা, এখন আমার বিরুদ্ধে ফতোয়া শুরু হবে, হুজুর মসজিদে মহিলারা আসলে ফেতনা হবে, এ একটা মসজিদও মহিলাদের নামাজের জায়গা নাই, এটা সবচাইতে বড় জুলুম নারীদের প্রতি। আমার স্ত্রী নিয়ে আমি রাজশাহী যাবো, প্রতিবদ্ধ নামাজের সময় হবে, বলবো বিবি তুমি গাড়িতে বসো আমি নামাজ পড়েছি, আমার বিবির নামাজ কই? কথা কর নাকি, ভাই আপনি যে এত বড় আল্লাহ রইলে আপনার বিবির নামাজ কই? কোনো কারণে আপনার বিবির নিয়ে যাইতে পারেন আপনার নর্থ বেঙ্গলে অথবা খুলনা দক্ষিণবঙ্গে অথবা কক্সবাজার, কক্সবাজার দেওয়া কি না যায়? হ্যাঁ আপনি আপনার বিবি নিয়ে যাবেন, সমস্যা কোথায়? কিন্তু নামাজের সময় আপনি যে মসজিদে গেলেন আপনার বিবির গাড়ি বসায় আপনি বিবি নামাজ পড়ে কো? এই জন্য প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের জায়গা অবশ্যই 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 করতে হবে। মহিলারা আলাদা ওযুখানা, মহিলারা আলাদা প্রস্রাব পায়খানা করবে, মহিলারা আলাদাভাবে নামাজ পড়বে, এমন ব্যবস্থাপনা প্রতি মসজিদে যদি না করেন কেয়ামতের ময়দানে কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য কে চেয়ারম্যান স্যার যারা আছে সব তিনি আল্লাহ অ্যারেস্ট করে কইব নারীদের নামাজের ব্যবস্থা কষ্ট থাকে এটা কইয়া যা। আমরা খালি বাজারে মহিলা করলে ঢুকুন যায় না, নরুন বাজারও ঢুকুন যায় না, কালীগঞ্জ বাজারও ঢুকুন যায় না, পাওয়া যায় না। তো আপনার ফ্যাপ না ওইখানে নাই, ফ্যাপ না খালি শুধু নামাজ পড়তে আসলে না, আল্লাহর কাম করতে আসলে ফ্যাপ না। আলহামদুলিল্লাহ এখন উপজেলা ভিত্তিক যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে আমি শুনেছি এগুলিতে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা, আলাদা প্রস্রাব পায়খানা ওযুখানার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। করুন আরো আস্তে করুন, আমার মুসা নবী কয় তোমরা পিছায় আমি সামনে যাই, পিছনে থেকে রাস্তা বলবা ডাইনে না বাঁয়ে নাকি সামনে, কোন দিক দাদা ওইটা পিছনে থেকে কইবা সামনে না। তাইলে বাংলাদেশে একটা আইন আছে লেডিস ফার্স্ট, এই লেডিস ফার্স্ট দা গাড়ির সামনে না তাদেরকে গাড়ির পিছনে সিট দিতে হবে অথবা আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে, এটা হলো ইসলামের হুকুম। কথা কোন ঠিক কি ঠিক না? আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে মহিলাদের জন্য, এখানে শুধু মহিলারাই উঠবে। কয় আছে হুজুর আপনি মুসা নবীর কাহিনী তেন মহিলা করে বাঁচলে বললেন করতে এটা বুঝতালাম না। এই জন্য মহিলাদের সমস্ত সেক্টরগুলি যদি আলাদা থাকতো, মহিলারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ওখানে খেদমত করতো, তাহলে পুরোপুরি নারীরা তাদের অধিকার নিয়ে বাঁচতে পারতো। ছোট্ট একটি উদাহরণ দিই আমি, আপনার বিবি অসুস্থ, কঠিন সমস্যা তার গোপন সমস্যা, পুরুষ ডাক্তারের কাছে জীবন গেলেও তার সমস্যার কথা সে বলবে না, যদি মহিলা ডাক্তারের কাছে নেওয়া যায় তাহলে তার সমস্যার কথা সে বলবে এবং মহিলা ডাক্তার রোগ নির্ণয় করে তার চিকিৎসা করতে পারবে। তাহলে কি বোঝা যায়, মেয়েরা ডাক্তার হওয়া দরকার, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে মেয়েরা পড়া দরকার। কথা কোন ঠিক কি ঠিক না? ইসলাম আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, ইসলাম আপনার প্রগতির অন্তরায় নয়, ইসলাম আপনার উন্নতির জন্য বাধা নয়, ইসলাম হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে আধুনিক যুগোপযোগী সবচেয়ে মডার্ন রিলিজিয়ান। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা না বুঝার কারণে মনে করি সর্বনাশ হয়ে যাবে, না বুঝার কারণে। আপনি 1500 বছরকে আপনি অ্যানালাইজ করেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে বিশ্ব শাসন করেছে 1350 বছর ইসলামিক শাসন চলেছে, আমাদের পাক ভারতীয় উপমহাদেশের মধ্যে 850 বছর ইসলামিক শাসন চলেছে। আল্লাহর কসম করে বলতে পারবো একটা লোক এরকম দেখাতে পারবেন না যে ইসলামের শাসন আমলে ভারতবর্ষে একটা হিন্দু নির্যাতিত হয়েছে, একটা হিন্দুর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, একটা হিন্দুর মন্দির ভেঙে দেওয়া হয়েছে, এমন কোনো নজির দেখাতে পারবেন না। ইসলামিক শাসন ব্যবস্থার যখন পতন হলো, বাংলার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য যখন শুরু হলো, 192 বছর মুসলমানদেরকে গোলাম করে রাখা হয়েছে। কথা কোন ব্রিটিশ থেকে 47-এ স্বাধীন হলো পাকিস্তান এবং ইন্ডিয়া, 47-এ স্বাধীনের পরে 2021 সন হিন্দুস্থানের ইতিহাস দেখেন, মুসলিম স্থাপনা ভেঙ্গে চুরে সারখার করে দিয়েছে, মুসলমানদের মসজিদ দেবতার জন্মস্থান বলে ভেঙ্গে চৌচির করে দিয়েছে,
এবং গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে, মায়ানমার থেকে বিতাড়ন করে বাংলার জমিনে 10 লক্ষ মুসলমানকে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? পৃথিবীর বিভিন্ন জায়গায় খ্রিস্টান ইহুদিরা মুসলমানদেরকে বিভিন্ন অজুহাতে মারছে, তাদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, কিন্তু আল্লাহর কসম পৃথিবীর কোথাও মুসলমানের হাত অন্য জাতির রক্তে রঞ্জিত নয়। তার দৃষ্টান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম দৃষ্টান্ত। আমার প্রিয় সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমানদের দ্বারা নির্যাতিত হয় নাই, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে তাদের কালিঙ্গন করে রেখেছি। কতক্ষণ দেখতে ঠিক না? কুমিল্লায় দেবতার পায়ে কুরআন দেখেছে, এই ধূম্রজাল ছড়িয়ে বাংলার জমিনে কিছু দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ পারে নাই। আমরা উলামায়ে কেরাম শক্ত হস্তে টেলিভিশন রেডিও পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছি এবং প্রশাসন হেল্প করেছে, এই দাঙ্গা থেমেছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এটা আমরা পৃথিবীর জমিনে শান্তির জন্য নোবেল প্রাইজ পাও না, কিন্তু নোবেল দিব কাদেরকে? যারা মদখোর, সুদখোর, জিনাখোর, ভালো মানুষের নোবেল নাই, কারণ নোবেল কমিটি তো এটা ইহুদি নাসারাদের হাতে, ওরা কি ভালো মানুষকে দিবে? কথা কন নাকে? আমার ভাইয়েরা, সোহেব আল ইসলামের বাড়িতে যাবার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে দেখে সোহেব আল ইসলাম চিনে ফেললেন, তিনি ভাবি নবী, ভবিষ্যৎ রসুল পয়গম্বর, নিজের বড় মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দিয়ে দিলেন। এখানে চলে গেল 9-10 বছর, ওই দিক দিয়ে ফেরাউন নির্যাতন করতে 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 বনি ইসরায়েলদেরকে কোণঠাসা করতে করতে অবস্থা খুব খারাপ। আল্লাহ তাআলা ডাক দা কয়, মুসা রে বসে থাকার আর সময় নাই, চলে যা আবার মিশরে রাজদরবারে গিয়া তুই কালিমার দাওয়াত দে, কারণ ফেরাউন এখন রাষ্ট্রদ্রোহী, আল্লাহ দ্রোহী, আল্লাহর আইনের অমান্য করে নিজেকেই সে খোদা দাবি করে ফেলেছে, আনা রাব্বুকুমুল আলা, সে বলছে সে নাকি বড় রব, সুতরাং তার কাছে যা গিয়া কালিমার দাওয়াত দে। মুসা আলাইহিস সালাম কয়, আমার তো ভয় লাগতেছে, আমি তো একটা থাপ ঘুষি দিয়া এক লোক মাইরে লাইছিলাম, হে অপরাধ আমি দণ্ডিত, মানে গেলে যদি আবার অ্যারেস্ট করে যদি আমাকে আবার শাস্তির সম্মুখীন করে কেমনে যাই? কয়, যা সাহায্য করবো আমি, তারা ওইটা ভুলে গেছে, এখন নতুন করে আবার দাওয়াতি কাজ শুরু কর, জোরে কোন সুবহানাল্লাহ। قال موسى يا فرعون إني رسول من رب العالمين ফেরাউনের কাছে গিয়ে বল আমি রাসূল, মুসা নবী দরবারে ত্যাগ করে আল্লাহর হুকুম চলে গেলেন মিশরের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, ইয়া ফেরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে জগৎসমূহের রবের পক্ষ থেকে রাসূল হিসাবে তোমার কাছে এসেছি, সুতরাং তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এখন আপনার বাড়িতে রয়েছে, আপনি লালন পালন করে বড় করছেন, আপনার বাড়িতে বড় হয়েছি, এখন আপনার বাড়িতে এসে যদি কয় সে রাসূল, আপনি বলবেন না যে সেই দিন আমার বাড়িতে ছিলি, আমি লালন পালন করে বড় করছি, আমার বাড়িতে খানা খাইছস, আমার বাড়িতে দেখে লেখাপড়া করছস, আমার বাড়িতে দেখে শিক্ষিত হইছস, এরপরে একটা অপরাধ করে আমার বাড়িতে বাড়িছস, ওখানে এত বছর পরে আবার কইতে তুই কস রাসূল, এটা প্রমাণ দি। এই প্রশ্ন আসে কি আসে না? বলেন আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী, অনেক জ্ঞানী গুণী লোক আছেন আমার দ্বারা বছরের পর বছর পড়াইতে পারবেন, এই প্রশ্ন আসে কি আসে না? এবার ফেরাউনের কাছে যে উজির নাজির সামসারা, কিন্তু রাষ্ট্রপ্রধানের চেয়ে একটু বেশি কথা কয় মাঝে মাঝে, এরকম সামসা আছে আছে না নাই? তো এই যে সাইডে ফাইডে সামসা বই রয়েছে, একটা বড় সামসা আছে নাম আছেন হামান, এই বড় সামসাই কইতাছে যে ঠিক আছে ধরে নিলাম তুমি রসুল, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে রসুল? কয়লা ইং কুংতা জি ইতাবি আয়াতিং ফায়াতি বিহা ইং কুংতা মিনা সোয়াদিকিন, তুমি যে সত্য কথা বলতেছো, তুমি যে রসুল, প্রমাণ আদি আছে কিনা একটু প্রমাণ থাকলে আমাদেরকে উপস্থাপন করো, দেখাও। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে না নাই?
আল্লাহ কয় ডরাইস না, তোর একটা লাঠি দিছি, এই লাঠিটা যদি বেশি ভয় লাগে ময়দানে ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে বিশাল বড় অজগর হইব, আবার ধরবি লাঠি হয়ে যাবে, তাহলে মানুষ বুঝবো তুই যে রসুল। আর তোর যে হাতটা আছে এটার মধ্যে একটা শক্তি দিয়ে দিছি, শক্তি কি? তখনকার দিনে জাদুর খুব প্রভাব ছিল, এই জন্য জাদুর মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা মুজেজা দিয়েছেন। মুজেজার মোকাবেলা কি জাদু দিয়ে করা সম্ভব? কথা কর না কে, যে হাতটা পকেট থেকে বের করলি লাইটের মতন, এই যে গাড়ির লাইটটা যেরকম এরকম জ্বলতে থাকে, উজ্জ্বল দেখা যায়, শুভ্র দেখা যায়, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এবার ডাক ডাক হয় যে হ্যাঁ আছে, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কি? আমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা যদি আমি মাটিতে ছাড়ি বিশাল বড় অজগর হয়। এই কথা বলতে দেরি মুসা নবী লাঠি ছেড়ে দিয়েছেন, সাথে সাথে বিশাল বড় অজগর হয়ে গেল। আরো আস্তে কর, কালকা বাড়িতে গিয়ে কেন আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম এবার বলতে লাগলেন আমার যে হাত, এই হাতটা যারা তাকায় পকেট থেকে বের করলে উজ্জ্বল লাইটের মতন দেখে। তাহলে কয়টা দেখালো মুজাজা? জোরে কর মুসা নবী কি মুজাজা? দুই দুই না আরো বেশি? আস্তে আস্তে সবগুলো বলবো। এবার বলতেছে দেখো আমি যে রসুল, আমার রসুলের রিসালাতের সপক্ষে প্রমাণ এই দুইটা। এবারও সামসারা আবার মুখ খুলছে, ফেরাউন কিছু বলার আগে সামসারা শুরু করলো। মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলিম। ফেরাউনের রাষ্ট্রবর্গে যারা উজির নাজির ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল, যারা রাজনৈতিক উপদেষ্টা ছিল, তারা বলা শুরু করলো ও ফেরাউন টেনশন করবেন না, মুসা নবী রিসালাতের প্রমাণ উপস্থাপন করে নাই, সে একজন বিজ্ঞ জাদুঘর, আমাদের রাষ্ট্র থেকে বের হইয়া কোথায় জানিছিল ওইখানে গিয়া জাদুবিদ্যা শিক্ষা আমাদের কাছে আসছে। কি শিক্ষা আসছে? জাদু শিক্ষা আসছে। টেনশন করেন না, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। অতএব আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে যত জাদুঘর আছে সব জাদুঘর জমায়া এক জায়গার মধ্যে বিরাট বড় একটা আসর কইয়া ওই আসরের মধ্যে মুসা নবীর ইনভাইট করবো, মুসা নবীর দাওয়াত দেব, যাতে করে মুসায় মোকাবেলা করে, যদি মোকাবেলা না করতে পারে তাহলে সে ধরা খাইব। ফেরাউন কয় বুদ্ধিটা খারাপ না? ফেরাউন কি কয়? বুদ্ধিটা খারাপ না। সব জাদুঘরদেরকে একত্রিত করছে ময়দানে, শয়ে শয়ে জাদুঘর, সবার হাতে একটা করে লাঠি। মুসার হাতে কি? এই মুসার হাতে কি? তো জাদুঘররা করলো যে তো লাঠি দিয়ে সে জাদু দেখায়, আমরাও লাঠি নিয়ে হাজির। শত শত জাদুঘর ময়দানে আসলো, ময়দানে এসে তাদের লাঠি ময়দানে ছেড়ে দিছে, শয়ে শয়ে সাপ। আচ্ছা আমনে করি বড়াইয়া প্রাইমারি স্কুল মাঠে যদি শয়ে শয়ে সাপ থাকে তাহলে আপনারা এন কয় মিনিট? আমি বক্তারই তো খবর থাকতো না, আমনে করে কী কইতাম? হ্যাঁ সভাপতি সাপ ও আনে যদি খালি কয় মা ঘুমা একটা ফুটটা সাপ, আপনারা তো দৌড় দিবেন, আমিও কমে যাই, তাই না? তো শয়ে শয়ে সাপ। এবার ফেরাউন ডাক দেখো, এই মুসারে ডাক দি, ডাক দেখ মোকাবেলা করতো। তো ময়দানে দুই পক্ষ দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাবার পরে ফেরাউনের জাদুঘরেরা কয় ও মুসা তুমি আগে তোমার লাঠির সাপ বানাইবা না, আমাদের কাছে যে লাঠি আছে এইগুলির আগে সাপ বানাবো। মুসা আসলাম জবাব দেয় আমি মুসলমান, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান হিসেবে আমি অহংকার করি, আপনারা কি কথা কয় না? বিনা দরখাস্তে যে মুসলমান হয়েছি আল্লাহ বানাইছে, এই জন্য অহংকার করি, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আমারে আপনি যদি হিন্দুর ঘরে ফাটাইতো তাহলে আমরা হিন্দুই হইতাম, খ্রিস্টানের ঘরে যদি ফাটাইতো খ্রিস্টানই হইতাম, ইহুদির ঘরে ফাটাইলে ইহুদি হইতাম। আমাদের ভাগ্য ভালো, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমান ঘরে ফাটাইয়া মুসলমান বানাইছে, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কয় আমি মুসলমান,
পারি, আর আমি আগে মোকাবেলা করব না। মুসলমান কখনো আগে মোকাবেলা করে না, মুসলমান আক্রান্ত হলে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। কোন মুসলমান আগে মোকাবেলা করে না, মুসলমান আক্রান্ত হলে প্রতিরোধ করে। সুতরাং তোমরা তোমাদের জাদু আগে দেখাও, তারপরে আল্লাহ হুকুম করলে আমি প্রতিরোধ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাও আল্লাহর হুকুম নিয়ে, কার হুকুম নিয়ে? আল্লাহর হুকুম নিয়ে। কাফেরদের একটা বেড়া, বিরাট বড় সেরা বীর আছে, ওই বীরের নাম হলো মুরাক্কাব। তো কাফেরদের এই বীর এক যুদ্ধে পাহাড়ের উপর উঠে খালি গর্জন দিতেছে, মুসলমানদের পক্ষে এমন কেউ আস যে আমার মোকাবেলা করবে? আল্লাহর নবীর কিনারে হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহু গিয়া কানে কানে কয়, রাসূল গো, আমারে যদি অনুমতিটা দিতেন তাহলে তার লগে আমি একটু মোকাবেলা করতাম। রাসূল কয়, যা, আমি তোরে দোয়া করে দিলাম, একটু ফিলাই, আমি তোরে দোয়া করে দিলাম। মাথার মধ্যে আল্লাহর নবী হাত দিয়া বিসমিল্লাহ কই একটা ফুদা দিছে। ফু দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার জুলফিকার তরবারি নিয়া পাহাড়ের মধ্যে উঠে মুরাক্কাব ওইখানে থেকে কয়, হুইস ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, তুমি কে, তোমার নাম কি? মান আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে বলে, আনা আলী ইবনে আবু তালিব, আমি আবু তালিবের ছেলে হযরতে আলী। রসুল যারে দিনের ভাগ বলে, সুবহানাল্লাহ কইছেন না? কি বলে? দিনের ভাগ তৈরি হন। একবার আল্লাহ আকবার কোন লাগবো, যদি আল্লাহ আকবারটা জোরে হয় তাহলে আমার ভলিউম একটু বাড়বো, আর যদি আল্লাহ আকবার আসতে হয় তাহলে ভলিউম কমাইলাম। মানে আমি করতেন ভলিউম। মুরাক্কাব ডাকদা বলে, ও আলী, তোমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সবচেয়ে ভালো বন্ধু ছিল। আলী রে, আমি চাই না বন্ধুর ছেলেকে হত্যা করে আমার হাতকে কলঙ্কিত করতে। আলী, তুমি কি চাও তোমার ছেলে মেয়েগুলি এতিম হোক? তুমি কি চাও তোমার বিবি বেধবা হোক? ওয়াকালে তুমি প্রাণ দিতে চাও? চলে যাও, আমার মোকাবেলা করতে এসো না। আলী ডাকদা কয়, মুরাক্কাব, কার সাথে তুমি কি বলো? দিনের নবী আমাকে দিনের সিংহ, দিনের ভাগ উপাধি দিয়েছেন। জোরে জোরে কোন সুবহান। সুতরাং আমি তোমার মোকাবেলা করতে প্রস্তুত। মুরাক্কাব কয়, তাহলে তুমি আগে আক্রমণ করো, আমি প্রতিরোধ করি, কারণ আমি আক্রমণ করলে তুমি শেষ। আলী কয়, না, আপনি আগে আক্রমণ করেন, আমি পরে আপনার আক্রমণ যদি ফিরাতে পারি তারপরে করব, কারণ আমি মুসলমান, মুসলমানের ইতিহাস কাউকে আগে আক্রমণ করা নয়, আক্রান্ত হলে প্রতিরোধ করা। মিলল না? মুসা আলাইহিস সালামের সাথে আলীর কথা মিলছে? কথা কন নাকি? মুরাক্কাব কয়, তাহলে তৈরি হও। আলী বলছে, আমি তো তৈরি হয়ে এসেছি, আমি তো তৈরি হয়ে এসেছি। আজকে যিনি প্রধান মেহমান আবুল হায়াত, জীবনের পিতা, সুন্দর নাম, মারহাবা কর, তাকে যদি আপনি কোন যে হুজুর তৈরি হন, উনি যদি কয় মিয়া আমি তো তৈরি হয়ে আসি, তাহলে এটা কি ভুল হবে? কথা কয় না, না না ভুলিব। তা আলী কয়, আমি তৈরি হয়ে আসি। মুরাক্কা প্রথমে আক্রমণ করলো, কাফির মুশরিকরা চতুর্দিকে স্লোগান দিতেছে, জয় মুরাক্কা। আলী প্রথম আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুরাক্কাবের ভিতরে ভয় ঢুকে গেছে, জীবনে কেউ আমার আক্রমণ ফিরাতে পারে নাই, আর তারে আক্রমণ করছি, ধুলার মতন উড়াই দিছে। হ্যাঁ, লক্ষ্যভ্রষ্ট। আরে কি করি, দ্বিতীয়বার শরীরের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করছে, এটাও ব্যর্থ। আলী কয়, লাস্ট চান্স, তৃতীয়বার আক্রমণ করো, শেষ সুযোগ। তৃতীয় ভাগ, মুরাক্কাব শরীরের সমস্ত শক্তি আক্রমণ করলেন, হযরত আলী সাথে সাথে আক্রমণ ব্যর্থ করে দিয়েছেন। এবার আলী বলেন,
মুসলমানের আক্রমণ প্রতিরোধ করার জন্য আমি আলী। জুলফিকার বের করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হযরত আলী এত জোরে জোরে আঘাত করলেন মুরাক্কাবের মাথার লোহার টুপিটি খণ্ডিত হয়ে মাথা থেকে নাভি পর্যন্ত দেহটা দু টুকরা হয়ে পাহাড়ের দুদিকে ছিটকে পড়ে গিয়ে আলীর হাতের জুলফিকার পাথরের ভিতরে ধরার বাঁধ পর্যন্ত নেমে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, সুতরাং আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে ভয় কেন? হয়তো মরব, মরলে শহীদ, বাঁচলে গাজী, জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহর এই ময়দানে চালিয়ে যেতে হবে, আল্লাহর দ্বীনকে ময়দানে গালেব করতে হবে। কারা কারা রাজি? হাতটা তুলে আমার আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। বিধান মানব কার? আল্লাহ। জোরে জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা নবী ডাক দিয়ে বলে, ও ফিরাউনের জাদুকরেরা, তোমরা এসেছ আমার সাথে মোকাবেলা করার জন্য, আমি তো মুসলমান, আমি আগে আক্রমণ করব না, তোমরা আগে আক্রমণ করো, তোমরা আক্রমণ করলে তারপরে আমি যদি পারি আল্লাহর হুকুম হলে মোকাবেলা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কি কথা বলল সব জাদুকরেরা ময়দানে হাজির হয়ে ফেরাউনের কাছে কি প্রস্তাব রাখল? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ওয়াজা আসহারাতু ফিরআউন ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তা আসতেছে, জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, ফেরাউনের জাদুকরেরা বলল, ও ফেরাউন, আমরা যদি মোকাবেলা করে বিজয় অর্জন করি আমাদের কোনো প্রতিদান আছে কিনা? ফেরাউন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, অবশ্যই পুরস্কার আছে, তোমরা আমার নিকটবর্তী হবে। আমার নিকটবর্তী হলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব কিছু তোমরা পাবে, সুতরাং তোমরা আমার নিকটবর্তী হবে। মারহাবা কোন প্রধান বক্তার আগমন, আবুল হায়াত সাহেবের আগমন, আল্লাহ মহতারামকে কবুল করুন। আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এবার ফিরআউনের বাহিনী তাদের লাঠি নিক্ষেপ করলো ময়দানে। মুসা নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর শানে ওহী করলেন, মুসা নবীকে জানিয়ে দিলেন, ও মুসা দাঁড়িয়ে থেকো না, তোমার হাতে লাঠি নিক্ষেপ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি واسترهبوهم وجاءوا بسحر عظيم। জাদুকরেরা তাদের লাঠি ছেড়ে দেবার পরে মাঠ ভরে গেল সাপে,
উপস্থিত যারা দর্শক ছিল তাদের চোখের মধ্যে ধাঁধা লেগে গেল। এবার আল্লাহ বলেন ওয়াউহাইনা ইলা মূসা أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون جرى جرى كن الله أكبر الله رب العالمين بلين موسى نبير প্রতি আমি ওহি করলাম মুসা যেন ভয় না পেয়ে এই জাদুকরদের মোকাবেলা করে। মুসা নবী তার হাতের লাঠি ছেড়ে দিলেন, হাতের লাঠি ছাড়ার পরে ময়দানের ভিতরে যত সাপ ছিল মুসা নবীর লাঠির নামক সাপটা যখন হা করল নিচের ঠোঁটটা জমিনে উপরে ঠোঁটটা একমাল ওপরে যখন শ্বাসটান দিল পর্যায়ক্রমে একটা একটা করে মুসা নবীর ওই বিশাল বড় অজগরের পেটের ভিতরে ঢুকে গেল। আমার ভাইয়েরা এখানে হক বিজয় হল, বাতিল পরাজিত হল, وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين সমস্ত জাদুকরের অপমানিত হয়ে গেল, নিজেরা পরাস্ত হয়ে গেল, ছোট হয়ে গেল। সুতরাং জাদুকরেরা নিজেদের পরাজয় মেনে নিয়া সেজদাবনত অবস্থায় ওয়া উলকিয়াস সাআদাতু সাজিদিন সমস্ত জাদুকরেরা সেজদাবনত মস্তকে তাদের জবান দিয়ে ঘোষণা করল কালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরেরা বলল সেজদাবনত অবস্থায় মাথা নত করে জগৎসমূহের যিনি রব ওই রবের প্রতি আমরা ঈমান আনলাম, ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সব জাদুকরেরা যখন ঈমান আনলো ফেরাউন ঘোষণা দিল আমার অনুমতি ব্যতীত রেখে পূর্ব থেকেই তোমরা মনে হয় পরিকল্পনা করে এসেছ, এখন যে তোমরা ঈমান এনেছ তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে শাস্তি দেব, এক হাত কাটবো পা কাটবো বিপরীত দিক থেকে, তারপরে শুলে চড়াবো পেরেক মারবো হত্যা করবো। জাদুকরেরা বলল ও ফেরাউন এ অবস্থা যদি তুমি আমাদের করো আমাদের আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা খুব তাড়াতাড়ি তুমি করে দিলে। সুতরাং দিনের পথে চলতে গিয়ে কেউ যদি নির্যাতন করে, মেরে ফেলার হুমকি দেয়, হত্যা করার হুমকি দেয়, জেল জুলুম অত্যাচারের হুমকি দেয়, বুঝতে হবে দয়াময়ের সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ আমাদের খুব কাছাকাছি। কথা কোন ঠিক কি ঠিক না, এজন্য আমাদেরকে ভয় পেলে চলবে না, আল্লাহর দিনের ঝান্ডা এই আল্লাহর ময়দানে উড়াতে হবে আর আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কোরআনের দাওয়াত নিয়ে কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখায়।